আজকে আমরা ব্যাঙ্গালোর থেকে ওয়েস্ট বেঙ্গল যাব। আমার পেছনে দেখতেই পাচ্ছো কতগুলো লাগেজ। যে আমার মা 9 ঘন্টা ধরে আমার জন্য এই স্টেশনে বসে আছে, ভাতও খায়নি, সারাদিন মুড়ি খেয়ে বসে আছে। তারপর বাস থেকে নেমে চলে আসি নদীর ঘাটে। কি সুন্দর সুন্দর ছাগল বাচ্চা। হাই বন্ধুরা, গুড মর্নিং, তোমরা সকলে কেমন আছো? আজকে আমরা ব্যাঙ্গালোর থেকে ওয়েস্ট বেঙ্গল যাব, মানে বাড়ি যাব। আমাদের 10:30 ট্রেন আছে, তাই ভোর ভোর উঠে পড়েছি। আমরা উবের বুক করে স্টেশনে যাচ্ছি। ওই ট্রেনে আমার আরো দুজন ফ্রেন্ড যাবে, তারা পেছনে অন্য গাড়িতে আসছে। A few moments later. Finally, আমরা নির্দিষ্ট প্ল্যাটফর্মে চলে এসেছি। আমাদের অনেক কষ্ট হয়েছে ব্যাগপত্র বই এখানে আনতে। আমরা স্টেশনের বাইরে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। বাকি দুজন ফ্রেন্ড আসার পর ওদের মধ্যে একজনকে লাগেজ লক করাতে বলে আমরা এক এক করে সব লাগেজ বই এখানে এনেছি। হেভি কষ্ট হয়েছে সব ব্যাগপত্র বইতে। পুরো আধ ঘন্টা ধরে লাগেজপত্র বইয়েছি। আমার পেছনে দেখতেই পাচ্ছো কতগুলো লাগেজ। এগুলো হলো আমাদের চারজনের লাগেজ। এর মধ্যে 5টা লাগেজ তো আমারই। আমার সিট আপারে পড়েছে, ভীষণ ঠান্ডা, এমনি আমার জর্জর মতো হয়েছিল, তার উপর এসি, পুরো আমি জমে বরফ হয়ে যাচ্ছি। কি আর বলবো, আমার গলাটলা পুরো বসে যাচ্ছে, কথা বলতে পারছি না। আমি নিচের সিটে বসেছিলাম, কিন্তু নিচে যার সিট ছিল তার পুরো ফ্যামিলি ওই সিটগুলোকে বুক করেছিল। তারা বলল ওখানে জায়গা হবে না, ওদের বাচ্চা আরও আছে। আমিও আর কিছু না বলে উপরে চলে আসি, তারপর ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে সারাদিন শুয়ে থাকি। আমি যেহেতু ইকোনমিতে টিকিট কেটেছিলাম, এখান থেকে ব্ল্যাঙ্কেট, বেড কভার, তোয়ালে, বালিশ দিয়েছিল। তোমরা হয়তো জানো এই ব্যাপারটা। আমার ফ্রেন্ডের সিট আমার থেকে একটু দূরে পড়েছিল, তাই সে তার সিটে আর আমি আমার সিটে ছিলাম। শুধুমাত্র খাওয়ার সময়ই আমরা এক জায়গায় হতাম। আমি আমার সাথে মুড়ি, বিস্কুট, চিপস এনেছিলাম, ওগুলো খেয়েই সারাদিন কাটিয়েছিলাম। এই রকম করতে করতে সারাদিন কেটে রাত হয়ে গেল, তারপর রাত কেটে ভোর হলো। আমাদের ট্রেন অনেক লেটে যাচ্ছে। পৌঁছানোর কথা ছিল 7:55, কিন্তু পৌঁছাবে 12:07। পুরো 4 ঘন্টা লেট। আমি এত জিনিসপত্র নিয়ে একা বাড়ি যেতে পারবো না বলে আমার মা হাওড়াতে এসে আমার জন্য ওয়েট করছে। আমার মা বাড়ি থেকে সকাল 6টায় বেরিয়েছে আর 3টার দিকে হাওড়াতে পৌঁছেছে। আমার বাড়ি এত দূরে, কি আর বলবো বন্ধুরা। ফাইনালি আমি 12:15 দিকে হাওড়া স্টেশনে নামলাম। এই যে আমার মা 9 ঘন্টা ধরে আমার জন্য এই স্টেশনে বসে আছে, ভাতও খায়নি, সারাদিন মুড়ি খেয়ে বসে আছে। স্টেশনে আমার ফ্রেন্ডের মামা ভাত নিয়ে এসেছিল, আমরা 3 জন ওটাই ভাগ করে খেয়ে নিই। তারপর কিছুক্ষণ আমরা সবাই মিলে বসে থাকি। কিছুক্ষণ পর আমার ফ্রেন্ড তার মামার সাথে বাড়ি চলে যায় আর আমি আর মা ওখানে কিছুক্ষণ বসে থাকি। তারপর আমরা 3টার দিকে গাড়ি বুক করে হাওড়া থেকে শিয়ালদা স্টেশনে যাই। শিয়ালদা স্টেশনে কিছুক্ষণ ওয়েট করি, তারপর 4:30 ট্রেনে উঠে পড়ি। এত সকালে ট্রেন প্রায় খালিই ছিল আর এত ঠান্ডা লাগছিল যে শেষে আমি ব্যাগ থেকে ব্ল্যাঙ্কেট বের করে গায়ে দিয়েছিলাম। তারপর ট্রেন থেকে নেমে বাসে উঠে পড়ি। A few moments later. তারপর বাস থেকে নেমে চলে আসি নদীর ঘাটে। এবার নৌকায় করে যেতে হবে, এখনো টাইম হয়নি, তাই ওয়েট করছি। এবার আমরা নৌকায় উঠে পড়েছি। A few moments later. আমরা নৌকা থেকে নেমে পড়েছি। এবার ভ্যান গাড়িতে উঠতে হবে। মোট 3 বার ভ্যান গাড়ি চেঞ্জ করে আমাদের বাড়ি যেতে হয়। এবার আমাদের বাড়ির কাছে প্রায় চলে এসেছি, আর একটু গেলেই পৌঁছে যাব। A few moments later. কিরে, কি সুন্দর সুন্দর ছাগল বাচ্চা। ওই হা, পালিয়ে গেল, পালিয়ে গেল, হা ছিল জিগিরটা ঘর বাড়িছে, পাইছে, ছুটে পাইছে একদম। আয় 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 আয়, ভয় পাইছে ওনার মুখটা দেখে। বাবা ঘর চলে আসছি, কটা দেখি একটু, কটা হচ্ছে এখন ঘড়িতে, হ্যাঁ অন্ধকার। বাবা, এখন 10:45 বাজে, মনে হয় ঘড়িটা ভুল আছে, কারণ আমার মোবাইলে দেখাচ্ছে 11টা বাজে। যাই হোক, মোটামুটি 8 ঘন্টা লেগেছে হাওড়া থেকে আসতে। তারপর মা স্নান টান করে রান্না করেছিল, আর বোন মাসির বাড়িতে ছিল, আমি আসার পর ও বাড়িতে চলে আসে। তারপর 3 জন মিলে গরম গরম ভাত খেয়ে নিলাম। মা রাত্রেবেলা চা করেছিল, ঠান্ডাতে চা খেতে বেশ ভালোই লাগে। ঠিক আছে, আজকের মতো এইটুকু, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, টাটা।